খবর প্রতিদিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও করছে সাধারণ শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন আইনজীবীরা। মেরুদণ্ডহীন বিচারপতিদের আজকে পদত্যাগের দাবিতে আজকে ছাত্র জনতা দাবি বেঁধে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতিবাজ এবং দালাল মেরুদণ্ডহীন বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার প্রেতাত্মা বিচারপতিগণ যতক্ষণ পদত্যাগ না করবে ছাত্র জনতা আজকে ঘরে ফিরে যাবে না। আমরা ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছি। আপনারা জানেন এই আন্দোলন দীর্ঘদিনের, আমরা সেই 5ই আগস্টের পর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এতদিন সুপ্রিম কোর্ট বন্ধ ছিল, ভ্যাকেশন কোর্ট ছিল, এই জন্য আমরা এতদিন আমাদের এই আন্দোলন জোরালো ছিল না। কিন্তু আমরা আইনজীবীদের ভিতরে নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন আমাদের এই আন্দোলন চলমান ছিল। অবশ্যই আজকে ছাত্র জনতা যতক্ষণ এই মাঠে থাকবে আমরা এই ছাত্রীদের সাথে থাকব। এই বর্তমান এই যে হাসিনার যে প্রেতাত্মা এবং বিচারপতিরা আছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে সিনিয়ররা গেছে যে পথে, হাসিনা গিয়েছে যেই পথে, তাদেরকেও সেই পথে চলে যাওয়া উচিত ছিল। বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বিগত 10ই আগস্ট প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের 6 জন বিচারপতিদেরকে তাদেরকে পদত্যাগ করার জন্য তাদেরকে বলেছেন, আজকেও যদি আইন মন্ত্রণালয় থেকে এবং আমাদের প্রধান বিচারপতি তারা যদি এই বিচারপতিদেরকে বলে যে আপনাদের যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে, আপনাদের কোড অফ কন্ডাক্ট আপনারা যেসব আদালতে শপথ গ্রহণ করেছেন সেই শপথ নিয়ে আপনারা এখানে বসেছেন, কিন্তু শপথের সাথে আপনারা সেই শপথ ভঙ্গ করে এতদিন বিচার কার্য করেছেন। আপনারা দেখেছেন গতকাল তো একজন বিচারক একজন আইনজীবীকে থাপ্পর মারবে বলে একটু কথা বলেছেন, এরা কিভাবে শপথ নিয়ে এখতিয়ারে থাকতে পারে? যারা কোনো দলকে রিপ্রেজেন্ট করে, যারা দেশের মানুষের ভাষা বোঝে না, যারা ছাত্র জনতার ভাষা বোঝে না, যারা মানুষের টোন বোঝে না, দেশের তরুণ সমাজ কি চায়, ছাত্র সমাজ কি চায়, যারা এই রেজিম টিকে থাকার জন্য তারা ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন তারা বলেছে আন্দোলন করে আদালতের রায় চেঞ্জ করা যাবে না। কিন্তু আপনারা দেখেছেন সেই প্রধান বিচারপতি ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে কিন্তু সেই কোটার পক্ষে তিনি রায় দিয়েছেন। পরবর্তীতে তিনি আবারও যখন এই আদালত অঙ্গনে একটি কু করে এই হাসিনাকে আবার ঘুরিয়ে আনার পয়সা করেছে 10ই আগস্ট। আপনারা জানেন ছাত্র জনতাকে হিপ্লা করে করে তাকে পদত্যাগে বাধ্য করেছে। কিন্তু পরিতাপের বিষয় দেখবেন যে অন্যান্য যারা বিচারক যারা এতদিন যাবত এই অঙ্গনে যারা আদালতে তারা তার সৈন্যদের প্রেতাত্মা হাসিনার রায়কে বাস্তবায়ন করেছে, হাসিনার গুম খুন হত্যা সন্ত্রাস কর্মকাণ্ড ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের সেক্রেটারি কেউ তারা ভুল দিছে, কত ধরো মেরুদণ্ডহীন লেজুর ভিত্তি তারা করতো এই বিচারপতিদের আমরা এখানে আর দেখতে চাই না। যতক্ষণ তার এখানে পদত্যাগ না করবে ছাত্র জনতা প্রজনের সারা বাংলাদেশের সমস্ত মানুষ এখানে আসবে এবং তাদের যতক্ষণ পছন্দ হবে আমরা এখানে থাকবো। শুধু কি পদত্যাগ দেখছেন না পাশাপাশি শাস্তি দাবি জানাচ্ছেন? আগে পদত্যাগ করুন, তারপরে তাদের দুর্নীতি।